এই যেটা দেখছেন বিশাল একটা টিউমার, হেপাটিক অ্যাডেনোমা। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস ও অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন। বর্তমানে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছি। লিভার নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করি, সেই ভিডিওতে আপনারা প্রায় প্রশ্ন করেন একটি লিভারের কত শতাংশ কেটে ফেলা সম্ভব। আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, ইভেন গবেষণায় দেখা গেছে, যদি একটি সুস্থ লিভার থাকে তার 70% কেটে ফেলা সম্ভব, বাকি যে 30% শরীরের ভিতরে রেখে আসা হয় সেটি মানুষের যে মেটাবলিক ডিমান্ড সেটি পূরণ করতে সক্ষম। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে 30% লিভার রেখে আসা হয় সে 4 সপ্তাহের মধ্যে নূতন করে তৈরি হয়। দ্যাট মিনস এটা আল্লাহ লিভারকে দিয়ে দিয়েছেন রিজেনারেটিভ পাওয়ার। কিন্তু লিভার যদি সিরোসিস হয় বা সিরোটিক লিভার বা ড্যামেজ হয়ে যায় তাহলে সর্বোচ্চ 50% কেটে ফেলা সম্ভব, কারণ সিরোটিক লিভার নূতন করে আবার তৈরি হয় না। এখন প্রশ্ন আসতে পারে, সুস্থ লিভার কেন কাটবে বা কেন কাটা হয়? প্রধানত যদি কেউ লিভার ডোনেট করে, অর্থাৎ লিভার ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে যারা ডোনার তারা তাদের লিভারের 70% পর্যন্ত দান করতে পারে। এ বাদেও একটি সুস্থ লিভারের মধ্যে কিছু টিউমার তৈরি হয় যেগুলো রোগীর জন্য তেমন কোনো ক্ষতি করে না, ইভেন লিভারকেও তেমন কোনো ক্ষতি করে না, যেমন হেমাঞ্জিওমা, হেপাটিক অ্যাডেনোমা, ফোকাল নোডুলার হাইপারপ্লাসিয়া। এ বাদেও লিভারে পাথর হয়, কৃমি হয়, লিভার সিস্ট হয়, কোলেটোকাল সিস্ট, এ সকল ক্ষেত্রে যে লিভারের যে অংশটুকুতে সমস্যা সেটুকুই শুধু সমস্যা, বাকি লিভারটুকু ভালো থাকে। এই ধরনের সিচুয়েশনে লিভারের 70% পর্যন্ত কেটে ফেলা হয়। আমি এইমাত্র যে রোগীর অপারেশন করলাম, ওনার লিভারের ডান অংশে হেপাটিক অ্যাডেনোমা, দ্যাট মিন্স লিভারের একটি টিউমার তৈরি হয়েছিল, যেটা একটি মন্দের ভালো টিউমার। এ কারণেই মন্দের ভালো, যেটা খুব বেশি রোগীকে ক্ষতি করে না। তাহলে প্রশ্ন আসতে পারে, কেন সার্জারি করলাম? যেহেতু রোগীর প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, ইভেন লাস্ট 10 দিন সে ঘুমাইতে পারতেছিল না, এত ব্যথা। এই সমস্যা নিয়ে সে চিকিৎসকদের শরণাপন্ন হয়, পরবর্তীতে আমার কাছে আসলে আমি তার পেটের সিটি স্ক্যান দেই, সেখানে দেখা যায় যে লিভারের ডান অংশে বড় একটা টিউমার। এবং রোগীর সাথে এবং রোগীর পার্টির সাথে আমি আলোচনা করি, তারা সম্মতি প্রকাশ করে অপারেশনের জন্য। আলহামদুলিল্লাহ আজকে আমি অপারেশনটি করেছি। আমি যে কথা বলতেছিলাম যে লিভার মানবদের সবচেয়ে বড় অর্গান, ওজনে প্রায় 1.5 কেজির মতো হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের। লিভারের 2টি অংশ থাকে, ডান অংশ এবং বাম অংশ। ডান লিভার বা ডান অংশ সাধারণত লিভারের 60-70% জায়গা দখল করে, আর বাম লিভার 30-40% অংশ দখল করে। আজকে যে রোগীর অপারেশন করলাম, দেখেন ওনার লিভারের ডান অংশটুকু সম্পূর্ণভাবে আমি কেটে নিয়ে আসছি। এই হলো লিভারের ডান অংশ, এই যেটা দেখছেন বিশাল একটা টিউমার, হেপাটিক অ্যাডেনোমা ঠিক এই বরাবর ছিল। এই ধরনের মন্দের ভালো বা বিনাইন টিউমারের সাধারণত অপারেশন প্রয়োজন হয় না যদি কোনো উপসর্গ তৈরি না করে। যেহেতু রোগীর উপসর্গ ছিল সেজন্য আমি অপারেশনটি এইমাত্র শেষ করলাম। আলহামদুলিল্লাহ অপারেশনের সময় মাত্র 1 ব্যাগ ব্লাড লেগেছে এবং রোগী খুবই ভালো আছে। আশা করছি 5 দিন পরে রোগী বাসায় যেতে পারবে। সবাই রোগীর জন্য দোয়া করবেন। আর যখনই আমরা লিভার সার্জনরা লিভার সার্জারির ব্যাপারে আপনাদেরকে বলি, প্রায় আপনারা ভীত হয়ে যান যে লিভার কাটলে বা কলিজা কাটলে কি মানুষ বাঁচে। আমি প্রতিনিয়ত লিভার সার্জারি করি এবং আলহামদুলিল্লাহ রোগীদেরকে 5-7 দিনের মধ্যেই ছুটি দিয়ে দেয় এবং রোগীরা খুবই ভালোভাবে বাসায় চলে যায়। সুতরাং যদি লিভারের সমস্যা থাকে এবং লিভার সার্জন দেখার পরে যদি মনে করে লিভার কেটে ফেলা দরকার, তাহলে অবশ্যই আপনারা চিকিৎসকদের সাথে বিস্তারিত আলাপ করে একটা সিদ্ধান্তে পৌঁছবেন যেটা রোগীর জন্য ভালো হয়। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।